আড্ডা, গল্পে জমজমাট, গল্পের সংসার। বিশ্ব সংসারের এই বিশাল স্টেজে আমরা সবাই অভিনেতা। সংলাপ বলতে বলতে জমে ওঠে কথা, আর এই কথা সংলাপ ঘিরে তৈরি হয় গল্প। এই সব গল্পই শোনাবো আমরা, শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট অস্কার পেয়েছে, বাট শোনার যে বিষয় সেটা কিন্তু আমাদের পুরোপুরি মেমোরি ওরিয়েন্টেড। আমাদের যদি মেমোরিতে কোনো একটা না সাউন্ড থাকে, তাহলে আমরা কখনোই বলতে পারবো না সেটা কিসের সাউন্ড। সিনেমার ক্ষেত্রে মিক্সিং কথাটা হচ্ছে যে, সেটাকে ইনফ্যাক্ট মিক্সিং বলা হয় না, বলা হয় রি রেকর্ডিং। আচ্ছা, এই যে গল্পগুলো আপনি শোনেন অডিওতে, গল্পগুলো যদি শুধু পাঠ বা অভিনয় হতো আর এর সঙ্গে কোনো মিউজিক যদি না থাকতো, তাহলে ব্যাপারটা আপনার কেমন লাগতো? এই যে চাঁদের পাহাড় বা ফেলুদা বা স্পাইডার, রূপকথা, ভোগ, এই জাতীয় গল্পগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্টস না থাকলে ব্যাপারটা কি আদৌ জমত? সানডে সাসপেন্স পরিবারের সবাই রিচার্ড নামটির সঙ্গে পরিচিত, কিন্তু সাউন্ড ডিজাইনিংয়ে আরও একজনের অনেকটা বড় অবদান আছে। আমার এই গল্প বলার জার্নিতে তার কথা না বললেই নয়, শুভদীপ সেনগুপ্ত। 2014 থেকে শুভদীপ সানডে সাসপেন্সের সাউন্ড ডিজাইন, তারপর গত কয়েক বছরে অডিবল, স্পটিফায়ের একাধিক কাজ করে চলেছে। রেডিও, সাসপেন্স এবং আমার এই পডকাস্ট বলতে পারেন আমার পার্সোনাল ডায়েরির পাতা। কলকাতায় প্রাইভেট FM রেডিওর 20 বছর পূর্ণ হলো এই মে মাসে। এই 20 বছরকে মনে রেখে রেডিও, অডিও, পডকাস্টের নানা দিক নিয়ে নানা কথা বলছি এই অডিও সিরিজে। যেটা বলছিলাম, সিনেমার কলাকুশলীদের কথা তবু হয়তো সাধারণ দর্শক একটু জানে, কিন্তু এত যে অডিও স্টোরি তৈরি হচ্ছে বা অডিও OTT নিয়ে কাজ হচ্ছে, তার পেছনে যারা আছেন তাদের কথা কজন জানে? এই অভাবটা পূর্ণ করতেই আজ শুভদীপকে ধরে আনা। সেন্ট.জেভিয়ার্স কলেজের প্রফেসর শুভদীপ, সম্প্রতি মায়ার জঞ্জাল বলে ইন্দ্রনীল রায়চৌধুরীর যে ছবিটি নিয়ে সবাই কথা বলছে, সেই ছবির সাউন্ড ডিজাইন শুভদীপের করা। ব্যাস, এর বেশি পরিচয় দেব না, শুভদীপ নিজেই বলবে ওর কথা। কিন্তু যারা যে কোনো রকম ক্রিয়েটিভ কাজ করতে উৎসাহী, বিশেষ করে ফিল্ম, অডিও, সাউন্ড এসব নিয়ে কাজ করতে চাও, তাদের জন্য শুভদীপ বেশ কিছু ভ্যালুয়েবল এক্সারসাইজ দেবে। ফলো করলে উপকৃত হবে বলে আমার ধারণা, তাই পারলে এই এপিসোডটা, এই আলোচনাটা শেষ অবধি প্লিজ শুনো। রেডিও সাসপেন্স এবং আমি ইন্দ্রাণী, আর আজ আমার স্পেশাল গেস্ট শুভদীপ সেনগুপ্ত। তোমার সঙ্গে আমার পরিচয় সানডে সাসপেন্সের মাধ্যমে, তো তার আগে রেডিওর সঙ্গে তোমার আদৌ কোনো রকম সম্পর্ক ছিল? অ্যাকচুয়ালি সত্যি বলতে কি, আমি একটা সময় একটা স্টুডিওয়ে কাজ করতাম, নেটগুরু স্টুডিও। ওখানে রেডিওর প্রচুর প্রোডাকশন হতো, অল ইন্ডিয়া রেডিওর, ওটা আমার এক্স্যাক্টলি সিরিজটার নাম মনে নেই, কিন্তু একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম, যেটা হচ্ছে বিভিন্ন দিনের কোন সময় কোন রাগ, তার যে হিস্ট্রি এবং তার যে পুরো ইতিহাস, সেই নিয়ে একটা খুব এক্সটেন্সিভ প্রোগ্রাম অল ইন্ডিয়া রেডিও হয়। সেটা আমি পুরোটা রেকর্ড করি এবং মিক্স করি। সেটা অনেক দিন আগে, মানে সেটা ধরো 2004-05 এরকম সময় হয় তো। এবং নেটগুরুতে যেহেতু প্রচুর রেডিওর কাজ আসতো, সেহেতু এক ধরনের রেডিওর, মানে অল ইন্ডিয়া রেডিও বলতে যেটা বুঝি আমরা, সেরকম টাইপের একটা বিরাট ইনস্টিটিউশন নিশ্চয়ই। হ্যাঁ, সেইগুলোতে আমি কিছু কাজ করেছি, বাট নট ডাইরেক্টলি, একদম যোগাযোগ আমার সঙ্গে ছিল না। অবভিয়াসলি নেটগুরুর সঙ্গে যা ডিল ছিল সেটাই হতো। আমি জাস্ট ওয়ার্ক ফর ইট। রিচার্ড রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছে সমককে, না হলে আমরা রিচার্ডের কথাও কোনোদিন আগে শুনিনি। তুমিও প্রায় অন্তরালেই চিরকাল, তোমার নামটা হয়তো লোকে জানে যে শুভদীপ সেনগুপ্ত অডিও ডিজাইন করেছে। তোমার সম্পর্কে একটু বলো, মানে আমি জানি তুমি একজন অডিওর অধ্যাপক, তুমি সেন্ট.জেভিয়ার্স কলেজে পড়াও, তো একটু বলো তুমি কি পড়াও এক্স্যাক্টলি? আমি যে অডিও নিয়ে খুব কাজ করবো এরকম তো কোনো দিনও পরিকল্পনা ছিল না আমাদের ছোটোবেলায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম ঠিক গোছানো ছিল না, মানে যখন যেটা মনে হয়েছে করেছি, এবং সত্যি বলতে কি, বাবা মার কাছ থেকে সেই মানে সাপোর্টটাও পেয়েছি, যাতে যেগুলো মানে নানান বাঁধরামো করেও পার পেয়ে গেছি। তো তার মধ্যে একটা ছিল সিনেমা আর কি, মানে পড়াশোনা করতে করতেই ভালো লাগা, এবং তখন বিভিন্ন ফিল্ম ক্লাবে আমরা যেতাম, গিয়ে সিনেমা দেখা এবং সিনেমার প্রতি এক ধরনের টান অনুভব করতাম। কিন্তু ঘটনা হচ্ছে, আমাদের দেশে তো খুব একটা জায়গা নেই ফিল্ম শেখার বা হাতে কলমে যে কোনো টেকনিক্যাল জিনিস শেখারই, খুব মানে তখন তো আরোই প্রায় ছিল না। তো তখন ওই দুটো জায়গাই ছিল, পুনে এবং SRFTI। তো সেইগুলোর নাম SRFTI ছিল না, অ্যাকচুয়ালি পুনেই ছিল, FTI একটাই ইনস্টিটিউট ছিল। তো
আমরা অ্যাকচুয়ালি আমার এক বিশেষ বন্ধু, সেও এখন অধ্যাপক, SRFTI এরই অধ্যাপক। তো আমরা গেছিলাম HS পাশ করার পরে, ওই ছুটি থাকে ওই সময় গেছিলাম একটা জায়গায়, সেখানে একটা ছোট্ট ফিল্ম স্কুল টাইপের, সেখানে একটা প্রাইভেট ফিল্ম স্কুল, জিজ্ঞেস করতে যে আমরা এরকম FTI এর পরীক্ষা দিতে চাই, তো এখানে কি সেরকম কোচিং করানো হয়। তাতে ওরা খুব রেগে গেছিলো, বলছে যে প্রথমত তোমরা HS পড়েছো, এখন অনেক বাচ্চা তোমরা, প্রথমত গ্র্যাজুয়েট করতে হতে হবে, এবং এটাই একটা ফিল্ম স্কুল, কেন এখান থেকে গিয়ে SRFTI গিয়ে কী হবে। তো সেটা আমরা খুবটা কনভিনসড হইনি। পরবর্তীকালে SRFTI এর জন্য চেষ্টা করার সময় যে বছর গ্র্যাজুয়েশন হলাম আমরা, বা আমি আর কি, তখন দেখলাম যে SRFTI বলেও একটি ইনস্টিটিউট খুলছে, মানে এবং সেটা লাকিলি কলকাতাতেই। তো অবভিয়াসলি FTI SRFTI দুটোতেই অ্যাপ্লাই করেছিলাম। FTI এর এটা হয়েছিল কি, একটু অ্যাপ্লাই করতে আমার দেরিও হয়ে গেছিলো এবং ওটা ডেট ওভার হয়ে গেছিলো, কিন্তু SRFTIটা আমি পাই আর কি, মানে এটা অ্যাপ্লিকেশন ডেটের মধ্যেই অ্যাপ্লাই করে। তো তুমি SRFTI পাস? SRFTI এর আমার, সেটা আমি জানতামই না, দেখো এত বছর তোমার সঙ্গে আমার আলাপ, আমি কিন্তু জানতামই না। আচ্ছা, ওকে। তো সেই বছর 1996 সালে আর কি, জাস্ট আমি কলেজ থেকে পাস করার পরে SRFTI জয়েন করি। ইনফ্যাক্ট সত্যি বলতে কি, SRFTI এর পরীক্ষাটা আমার জীবনের প্রথম পরীক্ষা যেটা আমি খুব এনজয় করে দিয়েছিলাম, এবং অ্যাকচুয়ালি ওতে অল ইন্ডিয়ার আমার সেকেন্ড র্যাঙ্ক ছিল আর কি এন্ট্রান্স পরীক্ষায়। দুর্দান্ত ব্যাপার। তো এখন তুমি সেই সেম কোর্সটাই কি সেন্জেভিয়াসে করো? না না, এটা তো SRFTI এর কথা বলছি, সত্যি SRFTI বেসিক্যালি হচ্ছে ওদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। আর আমি সেন্জেভিয়াসে যেটা পড়াই সেটা হচ্ছে মাস কমিউনিকেশন, এটা আন্ডার গ্র্যাজুয়েট একটা কোর্স, BSc পায় আমার যারা স্টুডেন্ট তারা বেরিয়ে। খুবই গর্বিত হয়ে বলছি, না আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট অস্কার পেয়েছে এবার। এবার যে ছবি এলিফ্যান্ট, ভালো করে বলো, এলিফ্যান্ট হুইস্পারারের যে এডিটর সঞ্চারী দাস মল্লিক, সে ইনফ্যাক্ট প্রথম সেন্জেভিয়াস কলেজের ফার্স্ট ব্যাচের মধ্যে ছিল, যাদের দিয়ে আমার জীবনে পড়াশোনার পাঠ শুরু আর কি। সেটাও অ্যাকচুয়ালি 1997 আমি পড়াচ্ছিলাম এবং পড়ছিলাম একসাথে, SRFTI পড়ছিলাম এবং জেভিয়াসে পড়াতে আরম্ভ করি। এটা মানে এটার অদ্ভুত কারণ, তার কারণ হচ্ছে তখন সত্যি সাউন্ড নিয়ে পড়ানোর কোনো লোক ছিল না, এবং আমার যেহেতু একটা ছোটোবেলা থেকে ইন্টারেস্ট ছিল এক ধরনের, আমার মানে বাড়িতেও দেখেছি মাকে পড়াতে বাবাকে পড়াতে, তার ফলে এক ধরনের পড়ানোর অভ্যেস ছিল। নিজেও টিউশন করতাম অনেক, ক্লাস 7-8 থেকেই টিউশন করতাম প্রায়। তো তার ফলে তখন থেকে ইনফ্যাক্ট ওই 97 থেকে আমি পড়াতে আরম্ভ করি। বাপ রে, অনেক বছর হয়ে গেল। সেই কারণেই বোধহয় অডিও ইন্ডাস্ট্রির অনেকেই তোমাকে একদম গুরু বলে মানে। হ্যাঁ, এবং এটাও তো দেখো, আমার তো মনে হয় না না নিশ্চয়ই। একটা জিনিস আমাকে বলো যে তুমি আমার সঙ্গে শুধু যে মির্চির সানডে সাসপেন্স করেছো তা নয়, আমি অডিবলের জন্য যখন কাজ করেছি তুমি সেখানেও কাজ করেছো, তারপর স্পটিফাইতে, যেটা এখন আমার মনে হয় বলার একটু দরকার আছে, কারণ একটা প্রায় 100 এপিসোড সত্য অ্যান্ড কোম্পানি একটা থ্রিলার, এবং আমি জনপ্রিয়তা নিরিখে এক্ষুনি বলবো না, কিন্তু আমি খুব প্রশংসা শুনেছি এবং যারা শুনেছে সিরিজটা সাউন্ডের কাজের জন্য আলাদা করে আমাকে বলেছে, লেখাটাও অরিজিনাল। তো সেদিক থেকে আই এম ভেরি প্রাউড অফ দিস প্রজেক্ট সত্য অ্যান্ড কোম্পানি, এবং সেটা যে প্রজেক্টটা হ্যান্ডেল করেছে প্রবর মুখার্জি নিজে, তোমার ছাত্র, সেও তোমাকে গুরু বলে মানে, সেও তোমার ছাত্র, এবং তুমি পুরো প্রজেক্টটা ডিজাইন করেছো। তো তুমি ছবির ব্যাকগ্রাউন্ডও করো, এখনো কি ছবির কাজ করো? মানে ইনফ্যাক্ট এটাও বলি খুব গর্বের সাথে, সেটা হচ্ছে আমার ডিজাইন করা একটা ছবি এখন চলছে, সেটা হচ্ছে মায়ার জঞ্জাল বলে, ইন্দ্রনীল রায়চৌধুরীর করা ছবি, খুবই ইন্টারেস্টিং একটা কাজ। এটা আমরা ইনফ্যাক্ট লকডাউনের আগে শেষ করি, কিন্তু ওই তখন যেহেতু লকডাউন চলে আসে এবং ছবিটা মানে তখন রিলিজ করা যায়নি বলে এখন রিলিজ করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং কাজ। ইনফ্যাক্ট আমি খুব বেশি ছবির কাজ করি এমন বলবো না, একটু সিলেক্টিভ, আমার অনেকেই বলে, কিন্তু সত্যি বলতে কি বেশিরভাগ ছবিরই সাউন্ড ডিজাইনারের দরকার পড়ে না। একটা কিছু লোক যারা সাউন্ডের কাজ করছে তারা যদি একটুখানি মাথা খাটিয়ে করে দেয় তাহলেই কিন্তু হয়ে যায়। সাউন্ড ডিজাইন বলতে যেটা সত্যি মিন করা হয় সেটার জন্য যেই ছবিগুলো তৈরি সেরকম খুবই কম সংখ্যক ছবি। যেহেতু তুমি সিনেমা মাধ্যমটাতে তার সঙ্গেও একদম ডাইরেক্টলি যুক্ত, আর অডিও মাধ্যমে এতদিন, প্রায় 10 বছর তো হতেই চললো, 9 বছর হয়েছে, তো দুটো জিনিসকে আলাদা কি করে দেখো? ইনফ্যাক্ট মানে আমি যখন নেটগুরুতে ছিলাম তখনও আমার অ্যানিমেশনের কাজ করতে হয়েছে, রেডিওর কাজ করতে হয়েছে, টেলিভিশনের কাজ করতে হয়েছে, ফিল্মের কাজ করতে হয়েছে, এবং নাটকেরও কাজ করতে হয়েছে ব্যাকগ্রাউন্ড। এবার মজার ব্যাপার কি, অডিও বলতে তো শুধু একটা মাধ্যমের নয়, যে কোনো অডিও ভিজুয়াল মিডিয়াম এবং অডিওর আলাদা মিডিয়াম আছে, মিউজিক একটা বড় ব্যাপার তার যার মধ্যে, এবং এতগুলো ডিভিশন রয়েছে। এবার ঘটনা হচ্ছে প্রত্যেকটারই নিজস্ব এক ধরনের ডিমান্ড থাকে, প্রত্যেকটা মিডিয়ারই এক ধরনের ডিমান্ড থাকে। সেটা ছাড়াও আমি বলছি যে মানে যখন
সিনেমার তো সব থেকে বড় ডিম্যান্ড হচ্ছে পিকচার, ইউ হ্যাভ টু ইউনো স্টিক টু দ্য পিকচার অ্যান্ড অফকোর্স মানে ট্রান্সলেট দ্য থটস অফ দ্য ডিরেক্টর। কিন্তু অডিওর ক্ষেত্রে আমি বলবো একটা মজার জিনিস আমি যেটা অনুভব করেছি, কারণ যখন আমি অডিও ড্রামা করতে আরম্ভ করি তার আগে আমার ফিল্ম মূলত ফিল্মের কাজই করছিলাম, এইটার একটা মজা হচ্ছে কি এখানে কিন্তু কোনো ইউ আর নট বাউন্ড বাই এনিথিং, নাইদার বাই পিকচার নর বাই এনিথিং, তার ফলে শুধু গল্পের একটা গতি রয়েছে যেই গতিটাকে সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সেটাকে তৈরি করতে পারো। তার ফলে যদিও আমরা আমাদের অভ্যেস হচ্ছে পৃথিবীকে অ্যাকচুয়ালি সিনেমার পরিপ্রেক্ষিতে দেখা, ছোটবেলা থেকে এত সিনেমা দেখেছি যে মানে তোমার সঙ্গে যে আমার গল্প হচ্ছে সেটা আমি একটা সিনেম্যাটিক অ্যাঙ্গেলেই দেখছি যে হ্যাঁ শর্ট কাউন্টার শর্ট ওভার দ্য শোল্ডার 180 ডিগ্রি লাইন ইত্যাদি, কিন্তু মানে যখন তৈরি করা হচ্ছে সেটা তো একটা বেসিক লজিক থাকেই, কিন্তু তার মধ্যে ইন্টারপোলেট করা যায় নানান রকম ইম্যাজিনেটিভ এলিমেন্ট যেইগুলো কিন্তু এই রেডিও শ্রুতি নাটককে একটা স্পেশাল জায়গায় নিয়ে যেতে পারে। শুধু যে শ্রুতি নাটক তা না, অডিও অনলি যে কোনো মিডিয়াম যেমন মিউজিক একটা এত অ্যাবস্ট্রাক্ট জিনিস কিন্তু সেটার কত কংক্রিট একটা এফেক্ট আছে। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকেরই এটা হয়, মন খারাপ হলে ফেভারিট গানটা শুনলে সঙ্গে সঙ্গে মন ঠিক হয়ে যায়, বা মানে একটা এমন খুব দুঃখের গান শুনলে সঙ্গে সঙ্গে চোখে জল চলে আসে। এই যে ইমিডিয়েট যে এফেক্ট যে আমাদের অ্যাকচুয়ালি হরমোনাল স্ট্রাকচারের উপর এতটা গাঢ় এফেক্ট ফেলে, তো এই জন্যে অডিওর একটা মানে বিশেষ জায়গা রয়েছে। খুব ভালো লাগলো জানো এইভাবে তোমার সঙ্গে বসে, আমি কখনো মানে কাজের বাইরে বোধহয় কথা বলার সুযোগই হয়নি, ফলে আমাদের চিন্তা ভাবনার আদান প্রদানও খুব বেশি হয়নি, শুধুমাত্র গল্প কেন্দ্রিক হয়েছে। শুভদীপ, এখন আমাদের চারপাশে এত ইউটিউব চ্যানেল, এত অডিও চ্যানেল, অনেকেই পডকাস্ট করার চেষ্টা করছে, তুমি এই অডিওর এভলিউশনটাকে কিভাবে দেখো? ইন্দ্রাণী, এখানে একটা আমি খুব ইন্টারেস্টিং একটা ট্রানজিশনের কথা বলতে চাই। আমরা যখন SRFTI থেকে পাশ করি 2000 সাল, তখন একটা অদ্ভুত সময় যখন কিনা পুরো এই যে টেকনোলজিটা একটা মানে আমূল পরিবর্তন হচ্ছে, আমাদের পুরো অ্যানালগ সিস্টেম থেকে ডিজিটাল, পুরোটা ডিজিটাল চেঞ্জ হচ্ছে। তার ফলে আমাদের মজা কি, আমরা অ্যানালগও শিখেছি ডিজিটালও কিছুটা শিখেছি, পুরোপুরি তখন আসেনি সেরকমভাবে, তবে বেসিকটা জানতাম। এরপরে যে প্রসেসটা হলো ঠিক 2000 না তারও খানিকটা পরে 2010 নাগাদ কম্পিউটারের খুব একটা প্রাধান্য হলো। ইনফ্যাক্ট কম্পিউটার বিকেম ভেরি পাওয়ারফুল, যাতে করে মানে কম্পিউটার ইটসেলফ ক্যান বিকাম আ ইউনো রেকর্ডার, ওয়ার্ক স্টেশন, আ মিক্সার অ্যান্ড এভরিথিং অল টুগেদার। এইটা হওয়ার পরে আমার মনে হয় এক ধরনের ডেমোক্রেটাইজেশন হয়েছে, প্রত্যেকেই তো বাড়িতে স্টুডিও করে ফেলে, প্রত্যেকের কাছে এই অপশনটা রয়েছে যে আমার একটা যদি ভাবনা হয় সেই ভাবনাটাকে আমি একটা শব্দে রূপান্তরিত করতে পারি, বা সেটাকে একটা আমি পিকচারে, একটা সিনেমায়, একটা স্টিল ফটোগ্রাফে এক ধরনের এক্সপ্রেশন। সুতরাং মানুষের যে এক্সপ্রেসিভ সাইডটা সেটা খুব সাপোর্টেড হয়েছে। আমি বলবো যে ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশনের একটা জায়গা রয়েছে। সবাই কি তাহলে আর্টিস্ট? না, আমি সেটা বলছি না, আমি বলছি যে একটা অপশন মানুষের হাতে এসেছে। অ্যানালগ যুগে এটা করা যেত না, যদি কিছু রেকর্ড করতে হতো তাহলে একটা স্টুডিও ভাড়া করতে হতো, ইট দ্য প্রসেস ওয়াজ অলমোস্ট লাইক ইউনো গোয়িং টু আ মন্দির অ্যান্ড ইউনো গিভিং আ পূজা। নিশ্চয়ই এবারে সেই প্রসেসটা তো আর করতে হচ্ছে না, সুতরাং প্রত্যেকের যে ইন্ডিপেন্ডেন্স মাইনার থটস, যে ছোট ভাবনা, অডিও স্কেচবুক, এটা তৈরি করার একটা জায়গা চলে এসেছে। তার ফলে এস্থেটিক্সটাও কিন্তু নানানভাবে পরিবর্তিত হতে থাকছে। এখন যেটা আমরা শুনি যে এখন খুব পপুলার হয়েছে এই যে পডকাস্ট, এটা কিন্তু আগে করা সম্ভব ছিল না। তার ফলে আর্টিস্টিক, হ্যাঁ মানে এর মধ্যে হয়তো কোনো মাস্টার নেই বা কোনো মাস্টারই নেই বা কোনো মানে বিশেষ আর্টিস্টিক ইয়ে নেই, কিন্তু এই এক্সপ্রেশনটাও তো একটা সাধারণ মানুষের এক্সপ্রেশন, যেটা কিনা আর একজন আইডেন্টিফাই করতে পারে, যেটা আর একজন দেখে ভাল লাগতে পারে। এখন যে এই যে ইউটিউবে আমরা ভ্লগ দেখি, হাজার হাজার ভ্লগ, সেগুলোকে খুব বিরাট মানে তার যে মানে সিনেম্যাটিক গুণগত মানের দিক থেকে সেগুলো যে খুব উন্নত তা নয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দে রিপ্রেজেন্ট অ্যান এক্সপিরিয়েন্স অ্যান এসেনশিয়াল থট উইচ উই মাইট অলসো কাইন্ড অফ ইউনো অ্যাট্রাক্টেড। আচ্ছা, আজ যারা এত গল্প নিয়ে কাজ করছে, তাদের ইকুইপমেন্ট এত কিছু ভালো নয়, তারা নিজেরা শিখেই যেটুকু পারছে করছে, তুমি তাদেরকে কিছু টিপস দেবে? এইখানে গল্প কথাটা খুব ইম্পর্টেন্ট বলেছো, গল্পটা মূল, যেখানে কিনা গল্পের যদি সেরকম প্রাণ থাকে তাহলে কিন্তু সেটা যে টেকনিক্যালি খারাপ হলেও কিন্তু লোকে নেবে। সেরকম সেই যুগটাও এখন চলে গেছে, আমরা এরকম অনেক সিনেমা দেখেছি বা এরকম অনেক পডকাস্টও শুনেছি যেগুলোর কোয়ালিটি খুব বাজে, হয়তো পেছনে একটা গাড়ির হর্ন আসছে, একটা ঘরের মধ্যে করা বুঝতে পারছি, কিন্তু তার মানে সেটা এমন অ্যাট্রাক্টিভ একটা বিষয় বা সেটা এমন অ্যাট্রাক্টিভ একটা গল্প যে সে তার মধ্যে আমরা ঢুকে যেতে পারি। এইখানে আমি বলবো এখানে কয়েকটা মজার জিনিস রয়েছে। প্রথমত এখনকার যুগে এই যে
যে যেটা বললাম যে এই যে প্রলিফারেশন অফ ডিজিটাল ডিভাইসেস হয়েছে, তার ফলে তো আমাদের প্রত্যেকের অ্যাটেনশন স্প্যানও কমে গেছে। আগে একটা বাড়িতে রেকর্ডার ছিল, একটা টেলিভিশন ছিল, একটা হয়তো রেডিও, এই তিনটে ডিভাইস ছিল। এখন একটা মোবাইলেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, 30টা ডিভাইস, এবং তাছাড়া ল্যাপটপের মধ্যে আরও 60খানা ডিভাইস, কম্পিউটারটায় আরও 50খানা, হ্যাঁ, এবং বাড়িতে অ্যালেক্সা ইত্যাদি সমস্ত কিছু আমরা মানে চারিদিক থেকে আমাদের ঘিরে আছে টেকনোলজি। তো এইখানে যেটা হয় সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় এই টেকনোলজির জন্যে বা কনসিয়াসলি বা আনকনসিয়াসলি খুব নিজেদের লিমিটেড করে ফেলি। যেমন আমি আমার স্টুডেন্টদেরই খুব বলতে থাকি যে তোমরা যখন বাড়ি থেকে কলেজে আসছো তখন তোমরা কী শোনো? মোস্ট অফ দ্য টাইম আমি শুনেছি যে কানে হেডফোন দিয়ে শোনে। এবার যেটা হচ্ছে, অফকোর্স সেই সময়টা আমি এনজয় করছি, হয়তো মেট্রোর নয়েজটা আমার কানে আসছে না, বাসের যে চিৎকার চেঁচামেচি সেগুলো আমি অ্যাভয়েড করতে পারছি, গান শোনে, হ্যাঁ, মূলত ফেভারিট গান যেগুলো কে পপ ইত্যাদি সেগুলোই শোনে। এবার ঘটনা হচ্ছে যে এইটা যখন করছি তখন এই যে আমার ভালো লাগা, অ্যাট দ্য সেম টাইম শোনার যে বিষয় সেটা কিন্তু আমাদের পুরোপুরি মেমোরি ওরিয়েন্টেড। আমাদের যদি মেমোরিতে কোনো একটা না সাউন্ড থাকে তাহলে আমরা কখনোই বলতে পারবো না সেটা কিসের সাউন্ড। যখনই আমি কানে হেডফোন পরে এই যে পুরো মেট্রো আওয়াজটা শুনছি না বা এটাকে ডিনাই করছি, তখন কিন্তু আমি সেই মেমোরিটাকে কমিয়ে দিচ্ছি। তার আমি তোমাকে তাহলে একটু আমি বুঝে বলি, তার মানে আমি জানি না শহরের আওয়াজগুলো কি, আমি জানি না আমার পাশ দিয়ে একটা বাস চলে গেলে কিরম হবে, ছপাত করে যদি কাদার মধ্যে কেউ পাটা ফেলে তার কিরম আওয়াজ হবে, আমি জানি না আমার পাশের বাড়িতে উঠোনে যখন ঝগড়া করছে দুজন তখন সেটা কিরম শুনতে লাগে, বা আমার ঘরে যদি দুজন ঝগড়া করে তার সেই ঝগড়াটার সঙ্গে পাশের বাড়ির উঠোনের ঝগড়াটার কি ডিফারেন্স। এই যে শোনার প্রতি যে অনীহা, মানে শোনার মানে বলছি যে রেগুলার নর্মাল সাউন্ড অফ আওয়ার ডে টু ডে লাইফ, এইটার থেকে কিন্তু এক্সপিরিয়েন্সটা ক্রমশ কমতে থাকবে এবং তার ফলে আমার রিসোর্সটাও কমে যাচ্ছে। অ্যাজ এ ডিজাইনার আমি যখন সত্যি একটা গল্পের মধ্যে 30খানা সিচুয়েশন পাচ্ছি, সেই 30টা সিচুয়েশনে আমি 30টা কি সাউন্ড দেব সেটা আমার মাথায় আসছে, আমার মাথাতেই আসছে। এবার সেই এটা একটা খুব বলা যেতে পারে হয়তো এটা সাউন্ড ডিজাইনারদেরই এটা করা উচিত, কিন্তু আমার মনে হয় শুধু তাই নয়, যারা ছবি বানাবে, যারা গল্প লিখবে, যারা প্রত্যেকের এটা করা উচিত। কারণ এই প্রত্যেকটা জিনিস আমাদের তো কয়েকটা সেন্সেশন রয়েছে যেগুলো দিয়ে আমাদের পারিপার্শ্বিক পৃথিবীকে আমরা যাচাই করি, এবার সেইগুলোকে যদি আমরা বন্ধ করে দিতে থাকি তাহলে তো মানে যাচাই করতে পারবো না, বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গাটা একটা মানে খুবই অব্যাহত হবে। তার ফলে যেটা হচ্ছে মানুষের খুব ইউনিভার্সাল কথা বলার প্রবণতা কমে যাচ্ছে। আগে ইনফ্যাক্ট এখনকার সিনেমা দেখলে দেখবে বা এখনকার অডিও ভিজুয়াল মিডিয়ামে বেশিরভাগই খুব পার্সোনাল টাইপের জিনিস মেটিরিয়াল আসছে, হ্যাঁ, পার্সোনাল প্রেম, পার্সোনাল ভাবনা, পার্সোনাল চিন্তা এবং একাকিত্ব। শুধু এটা বলবো না যে সিনেমা, বাট এটা কিন্তু একটা পুরো মানে সোশ্যাল একটা ব্যাপারও, যে আমাদের এখন সামাজিক পরিবর্তন তো হচ্ছে, এক্স্যাক্টলি, মানে আমাদের ভাষাটাও বদলে যাচ্ছে, এক্সপ্রেশনটাও বদলে যাচ্ছে এবং ফলে বিভিন্ন মিডিয়ামে আমাদের যে কাজ সেটাও বদলে যাবে। সবাই সুতরাং আমার মনে হয় শোনাটা খুব জরুরি, মানে যদি কেউ ছবি বানাতে ভাবা অবজারভেশন যেমন তার জরুরি, ক্যামেরা চোখ দিয়ে যখন সে পৃথিবীটাকে দেখছে সেরকম যখন সে শুনছে, ছবি তৈরি করছে, এক্স্যাক্টলি, ছবি তো ইনফ্যাক্ট যে কোনো এই মিডিয়ামগুলোকে বলা হয় অডিও ভিজুয়াল মিডিয়াম, কথা অডিও কথাটা কিন্তু আগে আগে আসে, কিন্তু সবথেকে ইগনোরড জায়গা হচ্ছে অডিওটা। কিন্তু আমি বলবো কি, এখন এই যে নতুন টেকনোলজির জন্য এই যে প্রত্যেকে উদ্যোগী, এটা একটা খুব বড় ব্যাপার এবং এটা খুব ভালো ব্যাপার। এটা থেকে কিছু একটা মানে এমন কিছু একটা ওয়েভ আসতে চলেছে যেটা কিনা হয়তো অন্যদিক দেখাবে, আমাদের একটা নতুন অনুপ্রেরণা দেবে কাজ করার। শুভদীপ, এরপরে আমাদের সাউন্ড মেডিটেশন বলে একটা খুব দরকারি জিনিস শেখাবে, তাই অবশ্যই সঙ্গে থাকবেন। তার আগে ওকে ছোট্ট দু একটা সাউন্ড রেকর্ডিং নিয়ে বেসিক প্রশ্ন করব। খুব কমন কতগুলো টেকনিক্যাল শব্দ, আমি যদিও অডিওর সঙ্গে বহু বছর যুক্ত, স্টুডিওতে এত বছর কাজ করেছি, আমি নিজেগুলো বুঝি না। প্রোগ্রামিং কি আর মিক্সিং মাস্টারিং কি, মানে এটা একদম লেম্যানস ল্যাঙ্গুয়েজ, দুটো একদম আলাদা জিনিস। প্রোগ্রামিং একটা মিউজিকের একটা অংশ। এখন ঘটনা হচ্ছে যে এত বছর ধরে যে মিউজিক সেতার বা শরদ বা আমরা যেগুলো শুনে এসেছি সেগুলো সব অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট, কিন্তু ইদানিং আমরা জানি সব ইনস্ট্রুমেন্ট চলে গেছে কম্পিউটারের ভেতরে। এবার প্রোগ্রামিং মানে সেই যে কম্পিউটারের ভেতরের যন্ত্রগুলোকে বাজানো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে। এটা কিন্তু হ্যাজ নাথিং টু ডু উইথ এনিথিং এলস ইন অডিও, ইট ইজ এ ভেরি স্পেসিফিক টাস্ক উইচ দ্য প্রোগ্রামার্স ডু। এবং তারা হয়তো 15খানা ইনস্ট্রুমেন্টের একটা প্রোগ্রামিং লিখলো যাতে ওই একটা মিউজিক ওই 15টা ইনস্ট্রুমেন্ট দিয়ে চলে। আচ্ছা, মানে সেখানে ভায়োলিন থাকতে পারে, সেতার থাকতে পারে, পুরো কম্পোজিশনটা থাকবে, সেটা ওকে তৈরি করে নিতে হবে। বাহ, এটা হচ্ছে প্রোগ্রামিং। আর মিক্সিং মাস্টারিং? মিক্সিং মাস্টারিং সমস্ত অডিওর ক্ষেত্রে লাগে, সেটা যে কোনো ফিল্ম হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে। নর্মালি আমরা যেটা করি অডিওর ক্ষেত্রে, আমরা পিসমিল রেকর্ড করি বা আমরা যেটাকে বলা হয় মাল্টি ট্র্যাকিং করি। এই যে আমি আর তুমি কথা বলছি, আমাদের দুজনের কিন্তু রেকর্ডিং দুটো আলাদা ট্র্যাকে করা হচ্ছে। এইবারে এই
যখন তুমি একটা কম্পিউটারে বা একটা ল্যাপটপে বা একটা তোমার মোবাইল ফোনে একটা অডিও বাজাতে যাচ্ছ, এই যে মাল্টি ট্র্যাক, আমাদের তো এখানে দুজনের কথা বললাম, ধরো একটা মিউজিক যেখানে 15টা ইনস্ট্রুমেন্ট 15টা ট্র্যাকে রয়েছে, এই 15টা ট্র্যাকে একটা পার্টিকুলার সফটওয়্যারের জিনিস তো তুমি কনজিউমারকে দিতে পারো না, তার সেই সফটওয়্যারও নেই, সে 15টা ট্র্যাক চালানোর কোনো, তার কাছে একটাই ট্র্যাক, তাকে এই একটা ট্র্যাক বা স্টিরিও ট্র্যাক, দুটো ট্র্যাক একটার মধ্যে, সেই ফরম্যাটে দেওয়াটা হচ্ছে দ্য প্রসেস অফ মিক্সিং এবং মাস্টারিং। এই মিক্সিং অ্যান্ড মাস্টারিং এটা খুব সহজে বললাম, অ্যাকচুয়ালি সিনেমার ক্ষেত্রে মিক্সিং কথাটা হচ্ছে যে সেটাকে ইনফ্যাক্ট মিক্সিং বলা হয় না, বলা হয় রি রেকর্ডিং। বা তুমি যে সত্যি সুন্দর করে ক্লাসে পড়াও এবং বুঝিয়ে দাও, এটা কিন্তু বোঝা গেল, খুব ভালো। আচ্ছা তুমি কতগুলো টেকনিক্যাল টিপস দেবে বলছি, এইটা হচ্ছে খুব মৌলিক, আমি যেটা বলছিলাম সেটারই একটা এক্সটেনশন। আমাদের মাঝে মাঝে ধ্যান করা উচিত, এবং সেটাকে আমি বলি সাউন্ড মেডিটেশন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। শুধু মেডিটেশন নয়, শুধু মেডিটেশন একটা খুব আত্মিক উন্নতির জায়গা, অ্যাডিশনালি আমাদের জীবনের এক ধরনের পার্সপেক্টিভের থেকেও আমাদের পারিপার্শ্বিকতার পার্সপেক্টিভটাকে খেয়াল করা দরকার। অর্থাৎ যে কোনো স্পেস, টেক জাস্ট 5 মিনিটস এবং সেখানে চোখ বুঝে সেই স্পেসটাকে অনুভব করা হোক, করে কি কি সাউন্ড শোনা যাচ্ছে সেইগুলোকে যদি আমরা একটা লিস্ট বানাই, তুমি কোন কোন সাউন্ড শুনতে পাচ্ছ, দূরে একটা কুকুরের আওয়াজ, হ্যাঁ একটা গাড়ি চলে গেল, তার মানে কি এই যে সাউন্ডগুলো শুনতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমায় একটা অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে। যদি আমি বাঁদিকে কুকুরের আওয়াজটা শুনতে পারি, তাহলে আমি বুঝবো যে আমার বাঁদিকে কোনো বাড়ি থেকে কুকুরটা ডাকছে বা রাস্তা থেকে, ডান দিক দিয়ে গাড়ি চলে গেল তার মানে আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে। বলা হয় যে অন্ধ লোকেরা অনেক ভালো শুনতে পায়, তার কারণ তাদের শোনাটাই একমাত্র দেয়ার উইন্ডো টু লাইফ, টু দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এবার এটা বলছি যে আমরা যে দেখতে পাই বলে যে শুনবো না এমন তো নয়, কারণ আমাদের শোনার উপর আমাদের জীবন যাপনও নির্ভর করে। আমরা যদি ঠিকমতো না শুনিয়ে দেখবে যে আমরা ডিসব্যালেন্সড হয়ে যাই অনেক সময়, ইনফ্যাক্ট ঠান্ডা লাগলে আমরা ঠিকমতো শুনতে পাই না, কান বন্ধ হয়ে যায়। এই যে পুরো ফিজিওলজিক্যাল প্রসেস, আমরা তো খুব ফিজিক্যাল একটা বিং, এবং আমরা তো একটা জন্তুই বলা যায়, একটা অ্যানিমাল যেটা কানেক্টেড উইথ নেচার। এই যে আমাদের যে ডিসকানেক্ট চলে এসেছে নেচার থেকে, এই যে আমাদের যে আমরা একটা ফুল দেখতে গেলে একটা ফুলের ছবি দেখি, এইখানেই প্রবলেম। এইখানে আমরা কি করছি, এক্সপিরিয়েন্সটাকে আমরা হারাচ্ছি। সুতরাং সেই এক্সপিরিয়েন্সটাকে প্রথমত জাগ্রত করা দরকার, এটা একটা এক্সারসাইজ। প্রথম আমি জাস্ট লিস্ট করলাম কি কি সাউন্ড শুনছি প্রথম 10 দিন, তারপরের 10 দিন আমার বাড়িটাকেই তো আমি একটা বাড়িটাকে তুমি তিনটে ঘর দেখো, তিনটে ঘরে সম্পূর্ণ তিন রকম আওয়াজ হবে, বাথরুমে যখন কাপড় কাচা হচ্ছে আওয়াজ হবে, বাড়িতে একটা ঘরে টিভি চলছে, মানে সম্পূর্ণ মানে আলাদা আলাদা জগৎ, একদম আলাদা আলাদা জগৎ। এই এইগুলোকে অনুভব করা একটা জিনিস, আর দ্বিতীয়ত হচ্ছে যে এইগুলোকে প্রত্যেকটা লিস্টটাকে পাওয়ার পরে, লিস্টটাকে লেখার পরে প্রত্যেকটা সাউন্ডকে ইটসেলফ অ্যানালাইজ করা। খুব সহজ সহজ সমস্ত ফোনে অ্যাপ বেরিয়ে গেছে, একটা অ্যাপের নাম হলো স্পেকট্রাম অ্যানালাইজার, সেটা যদি কেউ ডাউনলোড করে নেয় ওটা জাস্ট মারলেই একটা সাউন্ডের মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি আছে দেখিয়ে দেবে, সব বলে দেবে। একটা আছে সাউন্ড মিটার, সেটা দিলেই সঙ্গে সঙ্গে বলে দেবে কত লাউড সাউন্ডটা, কত দূর থেকে ধরা হচ্ছে এবং কত লাউড। সুতরাং জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে, এবং ইজি হয়ে গেছে বলেই আমরা আরো ফাঁকিবাজ হয়ে যাচ্ছি আর কি, হাতে মুঠোয় সবকিছু চলে এসেছে, তো আর খাটতে চাই না। শুনছিলেন রেডিও সাসপেন্স এবং আজ আমার গেস্ট ছিলেন শুভদীপ সেনগুপ্ত, একজন সিরিয়াস থিঙ্কিং ক্রিয়েটিভ মানুষ। শুধু সাউন্ড কেন, শুভদীপের ভাবনা চিন্তা ও নলেজ তার একটুখানি স্বাদ পেয়ে খুব ভালো লাগলো। শুভদীপ খুব ভালো টিচার, ও তো বোঝাই যাচ্ছে। কারো কিছু জানবার থাকলে, কমেন্ট থাকলে অবশ্যই জানিও। আমি যেসব সাউন্ড ডিজাইনারদের সঙ্গে কাজ করেছি খুব ক্লোজলি, মানে রিচার্ডকে বাদ দিয়ে, তাদের একটা থ্যাংক ইউ বলতে চাই এই সুযোগে। মির্চি রিভু, রিচার্ডের মতো রিভুর সঙ্গেও বহু বছর কাজ করেছি। এছাড়া ক্রসটেকের সৌম এবং শুভ, খুব ভালো দুটি ছেলে, খুবই পরিশ্রম করছে। সায়ন গাঙ্গুলি নিজে মিউজিক কম্পোজ করে, দারুণ কাজ করে আর মিউজিক নিয়ে খুবই খুবই প্যাশনেট। অবশ্যই রাজা নারায়ণ দেবের কথা বলতে হয়, অনিলিখার অ্যাডভেঞ্চার যদি শুনে থাকেন স্পটিফাইতে তাহলে ওর কাজ অবশ্যই শুনেছেন। রাজা মূলত ফিল্মের কাজ করে, কিন্তু অডিও করতেও যে ওর খুব ভালো লেগেছে সেটা বলাই বাহুল্য। এবং প্রবর মুখার্জি সাউন্ড ডিজাইনার শুধু নয়, এখন অডিওতে পরিচালক হিসেবেও কাজ করছে। ভাস্কর বোস, সত্যায়ন কোম্পানি যদি শুনে থাকেন স্পটিফাইতে তাহলে বুঝতে পারবেন কি বলতে চাইছি। অডিও স্টোরিকে অডিও স্টোরি বানাতে এদের জুড়ি নেই। আপনারা শুনলেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস রেডিও সাসপেন্স এবং ইন্দ্রাণী চক্রবর্তীর সঙ্গে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পের জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।